আপনি দেখছেন padmanews24.com এর বিশেষ বুলেটিন স্ল্যাশ নিউজ। সাথে আছি আমি আশফাকাদি। facebook.com/padmanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, নির্বাচনকালে মন্ত্রিসভা ছোট হবে কিনা সে বিষয়টি প্রধানমন্ত্রীর এখতিয়ার। রোববার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে 1971 সালে তৎকালীন পাকিস্তান সরকার প্রকাশিত পূর্ব পাকিস্তানের সংকট শ্বেতপত্র পুনর্মুদ্রণের মূরক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনকালে সরকার ছোট করার কোনো বাধ্যবাধকতা সংবিধানে উল্লেখ নেই, কিন্তু প্রধানমন্ত্রী যে কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারেন। গত 2018 সালের নির্বাচনের আগে কোনো নির্বাচনকালীন সরকার ছোট করা হয়নি। যে সরকার ছিল সে সরকারই দায়িত্ব পালন করেছিল। বিএনপি ভুল পথে ছিল উল্লেখ করে তিনি আরও বলেন, বিএনপি ভেবেছিল তাদের কেউ ক্ষমতায় এসে বসিয়ে দেবে। ফখরুলের সেই উপলব্ধি ছিল হয়তো, কিন্তু এজন্য তার খুব প্রফুল্ল ভাব ছিল। কিন্তু ধীরে ধীরে তার চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে। তারা বুঝতে পেরেছেন যথাসময়ে নির্বাচন হবে। বিচার বিভাগ বিচারালয়কে রাজনীতিকরণ না করার আহ্বান জানিয়েছেন নতুন বিচারপতি ওবায়দুল হাসান। রবিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবর্ধনায় এ আহ্বান জানান বিচার বিভাগের প্রধান। সেই সঙ্গে বিচারক আদালত নিয়ে যথেচ্ছ মন্তব্য কটূক্তি না করতেও আহ্বান জানিয়েছেন তিনি। প্রথা অনুযায়ী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় নতুন প্রধান বিচারপতিকে সংবর্ধনা দিয়ে থাকেন। গত 12 সেপ্টেম্বর আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, শপথের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। গ্লোবাল ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে 22 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে রবিবার ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় দেন। আদালতে দুদকের পক্ষে আইনজীবী ছিলেন মীর আহমেদ আলী সালাম, তবে পিকে হালদারের পলাতক থাকায় তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। এর আগে গত 4 অক্টোবর এই মামলায় দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। ওই দিন আদালতে রায়ের জন্য 8 অক্টোবর দিন ধার্য করেন। গত 20 জুলাই এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। চার্জশিটভুক্ত 106 জন সাক্ষী থাকলেও দুদকের আবেদনের প্রেক্ষিতে মোট 114 জনের সাক্ষ্য নেন আদালত। আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে ধারাবাহিক ভূমিকম্পে মৃতের সংখ্যা রবিবার তীব্রভাবে বেড়ে 2000 ছাড়িয়েছে। উদ্ধারকারীরা ধ্বংসপ্রাপ্ত গ্রামের ধ্বংসাবশেষের মধ্যে বেঁচে থাকাদের খোঁজে এখনও কাজ করছেন। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার উদ্ধৃতি দিয়ে তালেবান সরকারের মুখপাত্র জাবিবুল্লাহ মুজাহিদ এক্সে লিখেছেন, 13টি গ্রামের 2053 জন মারা গেছেন, 1240 জন আহত হয়েছেন, 1320টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হেরাতের প্রাদেশিক রাজধানী থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে শনিবার 6.3 মাত্রার ভূমিকম্প এবং 8টি শক্তিশালী আফটার শক ঝাঁকুনিতে ওই এলাকাগুলোতে পৌঁছানো কঠিন। কম্পনে গ্রামীণ বাড়িঘর ভেঙে গেছে এবং আতঙ্কিত হয়ে শহরের বাসিন্দারা রাস্তায় নেমে আসেন। ইসরায়েলের উপর মিশর ও সিরিয়ার আকস্মিক হামলার মধ্য দিয়ে 1973 সালের চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছিল। শনিবার ইসরায়েলের উপর ফিলিস্তিনিদের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসে বড় ধরনের হামলাকে কেন্দ্র করে 50 বছর পর আগের সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গতকাল হামাসের হামলাটিও ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। দিনটিও ছিল ইহুদিদের ছুটির দিন। ওই হামলার পর ইসরায়েলও গাজায় বিমান হামলা চালিয়েছে। স্থল অভিযানেরও পরিকল্পনা করছে তারা। কিছুদিন ধরেই গাজা উপত্যকায় উত্তেজনা বাড়তে দেখা গেছে। তবে ভাবা হচ্ছিল গাজার শাসনে থাকা হামাসের কিংবা ইসরায়েলের কেউই চায় না উত্তেজনা আরও বাড়ুক। সে ধারণা মিথ্যা প্রমাণিত করে গতকাল শনিবার হঠাৎ ইসরায়েল অভিমুখে বড় ধরনের অভিযান শুরু করে হামাস। তারা একের পর এক রকেট ছুড়তে থাকেন। কিছু রকেট জেরুজালেম ও তেল আবিবের মতো দূরবর্তী শহরগুলোতেও পৌঁছাতে পেরেছে। শনিবার রকেট হামলা চালানোর পাশাপাশি স্থলপথ, সমুদ্রপথ ও আকাশপথ ব্যবহার করে ফিলিস্তিনি যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে পড়েন। তারা কয়েক ঘণ্টা ধরে ইসরায়েলি শহর ও সেনা চৌকি অবরুদ্ধ করে রাখেন। তাদের অভিযানে বেশ কিছু সংখ্যক ইসরায়েলি নিহত হন। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশি সমর্থক ও বাংলাদেশ ক্রিকেট দলকে নিজের মতো করে শুভকামনা জানালেন তরুণ গায়ক তাশরিফ খান। গিটার নিয়ে মেট্রো রেলে উঠেন তিনি। মুখে মাস্ক থাকার কারণে প্রথমে তাশরিফকে কেউ চিনতে পারেননি। পরে মাস্ক খুলে জানি বাংলাদেশ পারবে তুমিও গানটি মুখে তুলে নেন তাশরিফ। ফেসবুকে ভাইরাল হতে খুব বেশি একটা সময় লাগেনি। একই দিনে গান শুনেছেন প্রায় 60 লাখের বেশি শ্রোতা। তাশরিফ বলেন, গানটি করার আগে বেশ নার্ভাস ছিলাম, যদিও আমি কনসার্টে বেশ পারফর্ম করে অভ্যস্ত, কিন্তু ট্রেনের ভেতর যাত্রীরা এই গান গাওয়ার ব্যাপারটা কীভাবে নেবে তা নিয়ে কিছুটা এক্সাইটমেন্ট কাজ করছিল। প্ল্যানিং ছিল যদি কেউ বিরক্ত হন তবে সঙ্গে সঙ্গে গান বন্ধ করে ক্ষমা চেয়ে নেব, আর আনন্দ পেলে কিছুক্ষণ গান গাইব। তবে গান শুরু করার পর ডানে বামে খেয়াল করে দেখি অনেকেই আমাকে চিনতে পেরেছেন এবং আবার অনেকেই বেশ এনজয় করে ভিডিও শুরু করেছেন।
অবশেষে দুই বছর পর লাইট ক্যামেরা অ্যাকশনে ফিরলেন চিত্রনায়িকা পরিমণি, যে দ্বিতীয় ইনিংসে ফেরার জন্য মুখিয়ে ছিলেন এই নায়িকা। রোববার দেশের শীর্ষ অডিও ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজ প্রযোজিত ডোডোর গল্প সিনেমার মাধ্যমে দ্বিতীয় ইনিংসে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। ফেরার প্রসঙ্গে উচ্ছ্বাসিত কণ্ঠে পরিমণি বলেন, এতদিন এই দিনটির জন্য অপেক্ষা ছিলাম, দুই বছর এই প্রিয় জায়গাটি থেকে দূরে থাকতে হয়েছিল, ফেরার জন্য মুখিয়ে ছিলাম, অবশেষে ফেরা, ভীষণ আনন্দ লাগছে দ্বিতীয় ইনিংসে ফিরতে পেরে। ডোডোর গল্প হতে যাচ্ছে অন্যরকম এক গল্পের সিনেমা, ভিন্ন ঘরনার একটি চরিত্রে এ সিনেমায় আমাকে দেখা যাবে, আশা করি সিনেমাটি মুক্তি পেলে সবার পছন্দ হবে। বর্তমান চ্যাম্পিয়নের তাকমা নিয়ে বিশ্বকাপ যাত্রার শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। আগের আসরে যাদের হারিয়ে বিশ্বকাপ শিরোপা উৎসব করেছিল ইংলিশরা, চলমান বিশ্বকাপের প্রথম ম্যাচে সেই নিউজিল্যান্ডের কাছে রীতিমতো উড়ে গেছে তারা। এই হার কিছুতেই মানতে পারছেন না তারা। আগের হারের ক্ষতে প্রলেপ দিতে পরের ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে দেখে নেওয়ার হুমকি ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টনের। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইলের সঙ্গে আলাপে লিভিংস্টন বলেছেন, একটা ম্যাচ দিয়ে একটা টুর্নামেন্ট বিবেচনা করা যাবে না। আমাদের এই দলটার বিষয়ে একটা জিনিস খুবই ভালো, যে আমরা কোনো ম্যাচ যখন হেরে যাই তখন আমরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে যাই। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে আমাদের এমনটা করার সুযোগ আছে। মঙ্গলবার বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচটি হবে ধর্মশালায়। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারায় এবং বাংলাদেশ জেতায় র্যাঙ্কিংয়ে সুখবর পেল বাংলাদেশ। বিস্তারিত দেখুন সোহানুর রহমান রাফির প্রতিবেদনে। এশিয়া কাপে বাজে পারফর্ম করায় র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে আটে নেমেছিল বাংলাদেশ। সেই আসরের ফাইনাল খেলা শ্রীলঙ্কা ছিল সাতে। এবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরেছে, অন্যদিকে বাংলাদেশ জিতেছে, ফলে লঙ্কানদের পেছনে ফেলে আবারও সাত নম্বরে উঠেছে বাংলাদেশ। রোববার প্রকাশিত আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট 93। অন্যদিকে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে বিশ্বকাপ শুরু করা লঙ্কানদের রেটিং পয়েন্ট এখন 91। শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে 37 ওভার দুই বলে 156 রান তুলে অল আউট হয় আফগানিস্তান। সর্বোচ্চ 47 রান এসেছে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। অন্যদিকে তিনটি করে উইকেট শিকার করেছেন মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসান। জবাবে খেলতে নেমে 34 ওভার 4 বলে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। টাইগারদের হয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন মিরাজ ও নাজমুল হোসেন শান্ত। এই জয়ের প্রভাব পড়েছে টাইগারদের র্যাঙ্কিংয়েও। এদিকে 116 রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আছে 2-এ, রেটিং পয়েন্ট 115। এশিয়া কাপের শুরুতে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল পাকিস্তান, 112 রেটিং পয়েন্ট নিয়ে 3-এ আছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, 108 পয়েন্ট নিয়ে 4-এ আছে দক্ষিণ আফ্রিকা, অন্যদিকে 104 পয়েন্ট নিয়ে 5-এ আছে নিউজিল্যান্ড। সোহানুর রহমান, পদ্মা নিউজ। বিশ্বকাপে রানের বন্যা বইবে এমনটাই ছিল পূর্বাভাস, আর দুর্ভাবনা ছিল সেক্ষেত্রে বাংলাদেশ দলের জন্য এবার বিশ্বকাপে কত বড় চ্যালেঞ্জ হবে, বিশেষ করে ধুমধুমার ব্যাটিং করা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচকে ঘিরে। তবে ধর্মশালার উইকেট এবং কন্ডিশন দেখে সাকিব আল হাসানের মনে হচ্ছে 270 রানের মতো করতে পারলেই ইংল্যান্ডকে হারানো সম্ভব। গতকাল ভারত অস্ট্রেলিয়া ম্যাচের আগে ধর্মশালায় টিট স্পোর্টসের লাইভে অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশ ইংল্যান্ড ম্যাচ ভেনুর শহর থেকে বাংলাদেশের সাবেক অধিনায়ক জানিয়েছেন, আফগানিস্তান ম্যাচের পর সাকিবের সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে। ও বলেছিল যে উইকেট যেমন, তাতে ইংল্যান্ডের সঙ্গে 270 প্লাস রান করলেই জেতা সম্ভব। আশরাফুল আরও যুক্ত করেন, এখানকার আউটফিল্ড খুব ভারী আর উইকেটও খুব বেশি রানের নয়। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ 24.com বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মা নিউজ 24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ 24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি, আমি আশফাক আদি। ভালো থাকুন, সুস্থ থাকুন।